সাংবাদিকদের ছবি তুলতে বাধা সিপিআইএমের। নিজেদের ব্যর্থতাকে ঢাকতে কার্যত সাংবাদিকদের কাঠগড়ায় তুললেন সিপিআইএম বর্ধমান শহর নেতৃত্ব। রাজ্যে 108টি পৌরসভার সঙ্গে আজ বর্ধমানে ছিল পৌরসভা নির্বাচন। সেই নির্বাচনে বিজেপি সিপিআইএম সহ প্রত্যেক বিরোধী দল প্রার্থী দিয়েছিল। নির্বাচনের আগে থেকেই শাসক দলের পাশাপাশি বিজেপি প্রচার চালালেও বামপন্থ প্রার্থীদের সেইভাবে দেখা যায়নি। আর শহরে প্রায় কোনো কেন্দ্রেই বামেদের নিদেন পক্ষে একটা ঝান্ডাও চোখে পড়েনি। এমনকি শহরের অধিকাংশ বুথেই ছিল না বাম প্রার্থীদের এজেন্ট। নির্বাচনের আগেই কার্যত হার মেনে নেওয়া বাম নেতৃত্ব, বিশেষ করে সিপিআইএম, নিজেদের ব্যর্থতা ঢাকতে আজ কার্জন গেট চত্বরে বিক্ষোভ প্রদর্শনের সময় সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের উপর হঠাৎই চড়াও হয়। তাদের বক্তব্য, সাংবাদিকরা নাকি বামেদের খবর ঠিকমতো করে না। এক্ষেত্রে সিপিআইএমের কিছু উঠতি ছাত্রনেতা রীতিমতো যুদ্ধং দেই মেজাজে নির্লজ্জের মতো আক্রমণ করল পেশার খাতিরে খবর করতে আসা সাংবাদিকদের উপর। পরে পরিস্থিতি রীতিমতো খণ্ডযুদ্ধের চেহারা নিলে কয়েকজন বরিষ্ঠ সাংবাদিকদের মধ্যস্থতায় নিয়ন্ত্রণে আসে। কিন্তু হঠাৎ করে সাংবাদিকদের উপর আক্রমণ কেন? এক্ষেত্রে সিপিআইএমের কোনো নেতা মুখ না খুললেও শহরবাসীর বক্তব্য, দীর্ঘদিন ধরেই রাজ্যে ক্ষয়িষ্ণু বাম শক্তি। যে বর্ধমান এককালে ছিল লালদুর্গ, সেই বর্ধমানে এখন দলের পতাকা টাঙানোর লোক নেই। পুরো নির্বাচনে শাসক দলকে কার্যত ওয়াকওভার দেওয়া বাম নেতৃত্ব নিজেদের মুখ বাঁচাতে, নিজেদের ব্যর্থতা ঢাকতে আক্রমণ শানালো সাংবাদিকদের উপর। এই ধরনের ঘটনা যত ঘটবে, আগামী দিনে সিপিআইএম তথা বামফ্রন্টের অস্তিত্ব হীন হয়ে যাবে, সাইনবোর্ডে পরিণত হবে বলে অনুমান শহরবাসীর। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছিলাম এবং নির্বাচন কমিশন এবং প্রশাসনকে সক্রিয় থাকার বারে বারে আবেদন জানিয়েছিলাম, কিন্তু আজকে প্রশাসন সেই ভূমিকা পালন করল না। কার্যত সকাল থেকে বর্ধমান, কাটোয়া, কালনা এবং দুষ্করা এই চারটে জায়গাতে অবাধ লুট হলো, ভোট লুট হলো, এবং বারে বারে প্রশাসনকে জানানো সত্ত্বেও তারা কোনো ভূমিকা পালন করল না। আজকে দাঁড়িহাটে মানুষ কিছুটা ঢুকেছেন, ভোটটা হয়েছে। মেমারির জনগণ কিছুটা ঢুকেছেন, সেখানে কিছুটা ভোট হয়েছে। শেষ দিকটা আবার ভোট লুট হলো, তা হচ্ছে মেমারিতে। আমরা এটাই তাদের কাছে বক্তব্য, নির্বাচন কমিশন বা বর্তমানে মুখ্যমন্ত্রী যিনি আছেন, যে সবকটা সিটে জেতার জন্য এই ধরনের নগ্ন লুট করতে হবে? বহিরাগতদের নিয়ে এলেন, তাদের রাখার ব্যবস্থা করলেন এবং পুলিশের তত্ত্বাবধানে তারা হচ্ছে গোটা এলাকায় তারা ছুটে বেড়ালো এবং সমস্ত জায়গায় তারা তাপিয়ে বেড়ালো। বহিরাগতদের এত সমাবেশ আপনারা করলেন কি? আপনারা ঘুষকরা থেকে, ঘুষকরায় আপনারা সব বীরভূম থেকে মানুষগুলোকে নিয়ে এসে ঘুষকরায় ঢুকিয়ে দেবেন, বর্ধমানের চারপাশে সাউন্ডিং এলাকার লোকজনকে বর্ধমানে ঢুকিয়ে দিলেন। এটাকে গণতন্ত্র, কত মানুষ ভোট দিতে পারলেন না, তাদেরকে বলা হলো ভোট হয়ে গেছে, আপনারা চলে যান। এই যে জিনিস, এ মানুষ মেনে নেবে না, একদিন মানুষ তার যোগ্য জবাব দেবে। জানি না কী করবেন, তাদের কী আলোচনা হবে তা বলতে পারবো না। তবে কোনো একটা চ্যানেলে দেখছিলাম যে নির্বাচন কমিশনও নাকি বলছে যে এতটা হবে ভাবতে পারিনি, ঠিক এরকম একটা কথা শুনছিলাম কথাটা, কিন্তু তাদের কী কথা হবে বলতে পারবো। আপনাদের পরবর্তী কর্মসূচি কী হবে? কর্মসূচি এরপর যা বলবে, ওটা রাজ্য জুড়েই তো হয়েছে লুট, ভোট তো শুধু বর্ধমানে একা লুট হয়েছে তা না, সব রাজ্য জুড়ে হয়েছে। এরপর যা বামফ্রন্ট যা সিদ্ধান্ত নেবে তাই সিদ্ধান্ত হবে। বর্ধমান থেকে কৃষ্ণ সাহা, পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।